পৃথিবীর সব সৃষ্টি এক রহস্যের আধার। সভ্যতার ক্রমবিকাশে মানুষ শুধু নিয়োজিত হতে পেরেছে সৃষ্টির পরিচর্যায়। একজন শ্রেষ্ঠ সন্তানের প্রধান নিয়ামক একজন সচেতন মা। মা, আমি পরিপুষ্ট হই তোমার স্পন্দন, বিশ্বাস, সুস্থ চেতনা আর নিবিড় মমতায়। আমার সুস্থ ভবিষ্যৎ তোমার হাতে। যখন থেকে প্রাণের অস্তিত্ব শুরু হতে থাকে আরেকটি প্রাণে, প্রকৃতির আলো বাতাস, মাতৃবিজ্ঞান আর যুগের দাবি সব কিছু একসঙ্গে জানান দেয়, আমি মা হতে চলেছি। আমি মা হতে চলেছি শেষ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ শেষ পর্ব, তাই কিছুটা মন খারাপ, আবার একই সঙ্গে ভালো লাগে ভরে আছি, কারণ আমাদের এই পরিক্রমা আজ পূর্ণতা পেতে যাচ্ছে। চল্লিশ সপ্তাহে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু অনেকেই, অর্থাৎ 38-39 সপ্তাহে মা হয়ে গেছেন, আর যারা বাকি আছেন ইনশাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় আপনারা নিশ্চয়ই সামনে সুন্দর একটি শিশুর মা হবেন। প্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে এতদিন ধরে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক ছিলেন আমাদের সঙ্গে তো ছিলেনই, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রায় সকল ডাক্তার আমাদের সঙ্গে ছিলেন, কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে। সেই সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় আমাদের সঙ্গে ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের সঙ্গে ছিলেন আজ পর্যন্ত। আর তার ছোট্ট একটি প্রমাণ হচ্ছে আজ গত পর্বে আপনারা দেখেছেন আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে নিয়ে এসেছি, তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আজ একটু ক্যামেরার লেন্স খুললেই বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে এই শেষ পর্বে সাক্ষ্য দিতে মায়েদের জন্যে অধ্যাপক ডক্টর আফামর রুহুল হক এমপি, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্যার, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার মায়েদের। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর মুজিবুর রহমান ফকির এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এত বড় একটি দায়িত্ব থেকেও আপনি আমাদের সঙ্গে আজ উপস্থিত হয়েছেন, ধন্যবাদ। উপস্থিত রয়েছেন জনাব এম এম নিয়াজউদ্দিন, মাননীয় সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আপনাকেও সাদর আমন্ত্রণ জানাই। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রথমে স্যার আপনার কাছে যাব যে এই যে সার্বিকভাবে মায়েদের স্বাস্থ্য এবং এই যে মন্ত্রণালয় বাংলাদেশের এবং এই যে মায়েদের স্বাস্থ্য নিয়ে কাজ করছে তার নেতৃত্ব দিচ্ছেন আপনি, সেজন্য তো অবশ্যই মায়েদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর আপনার পক্ষ থেকে আপনি শুরুতেই মায়েদেরকে কী বলবেন? চ্যানেল আই পরিবার, ফারজানা ব্রাউনিয়া এবং আমার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় 40 সপ্তাহ ধরে যে অনুষ্ঠানটি করে এসছেন আপনার, আমি মোটামুটিভাবে নিশ্চিত যে জনসাধারণ, বিশেষ করে যারা মা হচ্ছেন বা হবেন বা এখন যারা মা আছেন, তাদের সবাই নিশ্চয়ই উপকৃত হয়েছেন। তো এমন একটি অনুষ্ঠান যেটি বলছিলেন আপনার উপস্থাপনা জীবনের একটি বিশেষতম জায়গা, আপনিও এই সময়ই মা হয়েছেন, আগেও মা হয়েছেন, কিন্তু এই যে সমস্ত পরিচালনা পরিচর্যা এবং এর সাথে মানুষের সাথে কথাবার্তা, ডাক্তারদের সাথে কথাবার্তা, মানুষের সাথে প্রশ্ন, কী সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো আসলেই যে ডিজিটাল বাংলাদেশ, যে যে আমি মনে করি যে টেলিভিশন এর মাধ্যমে মানুষ যে জানতে পেরেছে ঘরে বসে তার প্রশ্ন, তার সুবিধা অসুবিধা এসব যে জানতে পারে, এটি তো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, এর চাইতে বেশি কিছু আমরা চাই না আমরা। আপনি তো নিজেই একজন ফিজিশিয়ান ডাক্তার এবং আপনি তো নিশ্চয়ই মায়েদের কাছাকাছি গিয়েছেন ডাক্তার হিসেবে অনেক সময়, শেষ সময়টা যখন মা এবং ডাক্তার এই সম্পর্কে নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার এক্সপিরিয়েন্স। আসলে আসলে আমি একজন স্পেশালিস্ট, শেষ বিজয়বন একজন স্পেশালিস্ট, একজন অর্থোপেডিক ডাক্তার, কিন্তু তার আগে তো আমি একজন সাধারণ ডাক্তার ছিলাম, এবং সাধারণ ডাক্তার হিসেবে যখন আমরা পড়াশুনো করতাম, বিশেষ করে মেডিকেল কলেজে পড়াশুনো করার সময় এই গাইনি অবস্থেটিক্স ডিপার্টমেন্টে যখন আমরা যেতাম, এবং আমার আমি মনে করি আমার জীবনের প্রবাবলি ওয়ান অফ দ্য সুইটেস্ট এক্সপিরিয়েন্স, যে আমরা যখন আমাদের সেই গাইনি অবস্থেটিক্স জীবনে ওখানে যে এই মায়ের ডেলিভারি দেখানো হতো আমরা করতাম, এবং শেষে আমাদের বেশ কয়েকটি ডেলিভারি, নর্মাল ডেলিভারি বিশেষ করে করতে হতো এবং সেটি রেকর্ড করতে হতো এবং আমাদের শিক্ষকদের কাছে প্রেজেন্ট করতে হতো, আমি সে আমার সাথে যে সহকর্মী ডাক্তার সাহেব আছেন উনিও নিশ্চয়ই বলবেন, যেটি আমার মনে হয় যে ডাক্তারি পড়তে সময়কার জীবনের ওয়ান অফ দ্য সুইটেস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, আপনারা তো তিনজনই ছেলে, আমি মেয়ে, সুতরাং আমার এক্সপিরিয়েন্স আলাদা বিকজ আই অ্যাম আ মাদার। আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমার মা এত কষ্ট করেছে আমার জন্যে, এমন কি কখনো মনে হয়েছে? আসলে ওই যে এক্সপিরিয়েন্স বিইং এ মাদার এবং হোয়েন ইউ বিকাম এ মাদার, আমার জীবনে যখন আমার আমার বাচ্চা হয়েছে তখন আমি বিদেশে, এবং তখন আমাকে তখন আমাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এবং যখন ডেলিভারি হচ্ছে দিস ইজ এ পার্ট অফ দি প্রসিজিওর, যে ইউ হ্যাভ টু সি যে কত কষ্ট করে একটি মা তার শিশুকে জন্ম দিচ্ছে।
তো এই যে মানে যে অনুভূতি, এটা আমার মনে হয় দিস ইজ অ্যাকসেপ্টেড। এবং মায়ের যে নর্মাল ডেলিভারির যে প্রসেস, সেই ডেলিভারি প্রসেসের সাথে যে মা এবং শিশুর যে বন্ধন যে তৈরি হয়, শুধু যে 9 মাস পেটে থাকে তার মধ্যে না, ডিউরিং দি প্রসেস অফ ডেলিভারি তার যে বন্ধন তৈরি হয়, এটি এখন স্বীকৃত, প্রমাণিত, দিস ইজ এ ইম্পর্টেন্ট প্রসেস। তো আমার মনে হয় যে মানুষের জীবন বিবর্তনের বা আমাদের যে বিভিন্ন সময়ের পরিবর্তনে দিস ইজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর এ মাদার। হয়তো কষ্ট, নিশ্চয়ই কষ্ট হয়, কিন্তু তারপরে আমি তো কদিন আগেই মোস্ট সুইটেস্ট থিং, আমি তো কদিন আগেই আমার মেয়ের একটি, মানে 2 বছর আগেই আমার মেয়ের একটি মেয়ে হয়েছে। ও, আপনার গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড, আমি তাকে এখন বিদায় দিয়ে এখানে আসলাম। ও, সো স্যাড। তো সুতরাং এটিও তো ইস ওয়ান্ডারফুল, অবশ্যই দিস ইজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর দ্য মাদার। তো সেই সেই জীবন আমি আমি মনে করি সব মায়েরা এটি অপেক্ষা করেন। এবং যখন আমরা দেখি, যখন আমরা শুনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে এই একটি সুন্দরতম মুহূর্ত 9 মাস অপেক্ষা করে একজন মা তার সুস্থ বেবিকে দেখবার চান্স হারিয়ে ফেলে, এর চাইতো ট্র্যাজেডি, এর চাইতো মানে আমার মনে হয় দুঃখতম জিনিস আমাদের সমাজে কিছু নেই। সেজন্য দি মোমেন্ট আই টুক ওভার, আমরা সবাই মিলে প্রথম থেকেই চেষ্টা করছি MDG5 মানে মাতৃ মৃত্যু হার, মা হতে চাচ্ছেন কিন্তু হতে পারলেন না, মা হতে যে শিশুর মুখ দেখতে পারলেন না, তো শিশুটি বেঁচে আছে, মা মারা গেছেন, এর চাইতেও তো আমি বলব দুঃখতম সময় আর হতে পারে না। সেই জন্যে আমরা উই হ্যাভ টেকেন অল এভরিথিং পসিবল। এবং গত কয়েকদিন থেকে আমরাও শুনছি যে ইন্টারন্যাশনাল সার্কেল আমাদেরকে বলছে যে আপনারা MDG4 তো অর্জন মানে শিশু মৃত্যু হার তো অনেক কমিয়ে এনেছেন, আপনার মাতৃ মৃত্যু হারও কিন্তু অনেক কমিয়ে এনেছেন। তারাই বলছে আমাদেরকে যে আমরা একেবারে সফলতার কাছাকাছি চলে গেছি, কারণ আমরা উই হ্যাভ টেকেন এ ভেরি স্পেশাল প্রসিজিওর এখানে। আমার মনে হয় আজকে আমরা যারা বসে আছি, বিশেষ করে এখানে যে সচিব সাহেব হিসেবে যাকে পরিচয় করে দিলেন, তিনি অতীতে 2 বছর 2.5 বছর ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস করে গেছেন, তারপরে আবার ফিরে এসেছেন। তো শি হ্যাজ অলসো গট এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ইন পারফর্মিং দিস থিংস। আপনার কাছে আমরা শুনছিলাম যে আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, সেই সঙ্গে সঙ্গে আপনি একটি ছোট্ট কথা বলেছেন যে যেই মাটি মা হতে যে পারলো না, বা যেই শিশুটি মা হারালো। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনিও আছেন, এবং আপনারও আমি জানি যে আপনি নিজেও একজন ফিজিশিয়ান ডাক্তার এবং আপনারও এক্সপিরিয়েন্স আছে। আপনার কাছে আমি জানতে চাইব, এই যে স্যার বললেন যে যিনি মা হতে গিয়েও পারলেন না এবং সেটা রোধ করতে আপনারা চাচ্ছেন, আমরা চাচ্ছি, আমরা সকলে মিলে চেষ্টা করছি, সেক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলো যদি একটু আমাদেরকে বলেন। কেন মা একজন প্রসব সময় মারা যাবে এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি চাই না। জি, এটা কেউই আশা করে না যে একজন প্রসূতি প্রসব করার পর্যন্ত সে মারা যাবে, কোনোভাবে এটা কোনো সমাজে অ্যাকসেপ্ট করে না। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্গেট আর কি। এখন সেই লক্ষ্যে আমরা কাজ করছি, এখানে আমাদের যে অ্যান্টিনেটাল চেক আপ আমরা করছি, একেবারে তৃণমূল পর্যায়ে আমরা এই কমিউনিটি ক্লিনিক চালু করেছি, ওখানে আমাদের স্টাফ আছে, পরিবার পরিকল্পনা কর্মসূচির আমাদের স্টাফ আছে ওখানে, FWA FWV, তারাই এগুলো বেশি করে দেখে যে পশুদের যে বিভিন্ন জায়গাতে তারা দেখে। এবং আমাদের কথা যে তার কমপক্ষে 4 বার তার দেখাতে হবে। জি, এটা হচ্ছে আমাদের আজকের, আমরা এই বিষয়ে আমরা অত্যন্ত হয়েছে সচেতন। আমাদের স্টাফদের আমরা বলেছি যে যদি না আসে কেউ, ঠিকানা বের করে তাদের এখানে যেতে হবে। এখানে আর একটা কথা আমার কথা প্রসঙ্গে আসে, এর মধ্যে কিন্তু আমরা আপনজন নামে আমরা একটা ওয়েবসাইটে একটা নাম্বার হচ্ছে 16256 16256, এখানে যে কেউ যারা আমার কথা শুনছেন ডায়াল করলে তাকে জিজ্ঞেস করা হবে, যদি আপনি মা হন এখন, যে মাসেরই হন, কী করতে হবে সেই অনুযায়ী তার একটা উত্তর সে পাবে। আচ্ছা, এটা আমরা যেহেতু এই সরকার আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই, সর্বক্ষেত্রে আমরা এটা চিন্তা করছি যে আপনার প্রোগ্রামটাও যেটা হচ্ছে এটাও কিন্তু একটা ডিজিটাল বাংলাদেশের কিন্তু একটা অংশ। অবশ্যই আরও আমাদের কিছু কর্মসূচি আছে, সেগুলো আমরা নিয়ে যাচ্ছি, এটা আমাদের মূল কথা। আচ্ছা, মাননীয় সচিব মহোদয় এবার আপনার কাছে যাবো, যে আমরা কিন্তু MDG 4 এবং 5 এর কথা শুনলাম আর কি, তো স্যার বললেন, তো সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের অবস্থানটা কোথায়, বা আমাদের লক্ষ্য যেই যতদিনে যতটুক যাবার কথা ততটুকু আমরা অর্জন করতে পেরেছি কিনা? আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের MDG 4 এবং MDG 5 সম্পর্কে মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, আমাদের দেশে মাতৃ মৃত্যু রোধ করা এবং শিশু মৃত্যু রোধ করার ব্যাপারে আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এই ব্যাপারে আমি জনসাধারণকেও আহ্বান জানাবো, জনসাধারণের অংশগ্রহণ এবং তাদের সচেতনতা মায়েদের মৃত্যু রোধ করতে পারে, শিশু মৃত্যু রোধ করতে পারে।
এবং একটা জিনিস আমি আপনার সমস্ত জনসাধারণ উদ্দেশ্যে আজকে বলতে চাই যে আপনার খুলনা ডিভিশন আমাদের মাতৃমৃত্যুর হার সবচেয়ে কম, প্রতি 1,00,000 মায়ের মধ্যে ওখানে মাত্র 60। একইভাবে আপনি যদি সিলেট এবং চিটংয়ে সেই সংখ্যা কিন্তু 1,00,000-তে প্রায় 462। আমরা এখন আমরা বাংলাদেশের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি যে বরিশাল, খুলনা এবং সিলেট, চিটাগং, তাহলে দেখা যাচ্ছে বরিশাল, খুলনা আমরা কিন্তু অনেক দূর এগিয়ে আসতে সক্ষম হয়েছে, একই সাথে আমরা অনেক পিছনে পড়ে আছি সিলেট এবং চিটাগংয়ের ব্যাপারে। এই ব্যাপারে আমি অনুরোধ করবো, আমরা যারা ম্যানেজার আছি, যারা কনসার্ন কর্মকর্তা কর্মচারী আছে, জনসাধারণ আছে, জনপ্রতিনিধি আছে, সবাই মিলে যদি আমরা প্রচেষ্টা নিয়ে চেষ্টা করি, তাহলে কিন্তু খুলনার মতো যদি আমরা করতে পারি, তাহলে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারি। এবং এমডিজি ফাইভের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা প্রায় কাছাকাছি এসেছি এবং আমি আশা করি যে এই এমডিজি ফাইভ আমরা অর্জন করতে পারবো। তারপর পরও কথা থেকে যায় যে আমরা বরিশালে যদি আমাদের 60 থাকে, সেক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি যে সিলেট এবং চিটাগংয়ে 400-এর অ্যাবাভ 400, এটা কিন্তু আমাদের জন্য বেদনাদায়ক। অবশ্যই আমরা অবশ্য মন্ত্রণালয় থেকে চেষ্টা করছি, আমরা কয়েকটা এনজিও সহ আমাদের যে সরকারি পর্যায় থেকে আমরা চেষ্টা নিচ্ছি যে সিলেট এবং চিটাগংয়ে কীভাবে আলাদাভাবে প্রোগ্রাম করে ওখানে বেশি জোর দেওয়া প্রোগ্রাম, আমাদের যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছে, তাদেরকে বেশি করে উদ্বুদ্ধ করা, সাথে সাথে জনপ্রতিনিধিদেরকে উদ্বুদ্ধ করে আমরা চিটাগং এবং সিলেট ডিভিশনের মধ্যে যদি কাজ করতে পারি, তাহলে লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের আরও বেশি তৎপর হতে পারবো এবং আমরা সহায়ক হব। এখানে কিন্তু স্পেশাল সহায়তা ইউএসএড, ইউনিসেফ ইত্যাদি এনজিও, আমাদের যে সকল ইন্টারন্যাশনাল এনজিও আছে তাদের আমাদেরকে সহায়তা করছেন যে এই জায়গাতে ড্রাস্টিক্যালি আমাদের কমিয়ে আনতে হবে, এবং সেজন্য স্পেশাল এফোর্ট, যেমন স্পেশাল পিপল বা জনবল বা কোনো কোনো জায়গায় হয়তো গাড়ি ঘোড়া জিনিসপত্র নিয়ে যাওয়া, বিশেষ বিশেষ সহায়তা করছেন যে আমরা যেহেতু করতে পেরে দেখিয়েছি যে ইট ইজ পসিবল, তো সেখানে যদি আমরা এই জনসাধারণকে, ওই অঞ্চলের জনসাধারণকে যদি আরও উদ্বুদ্ধ করতে পারি, তাহলে কিন্তু ইট ইজ পসিবল দ্যাট উই ক্যান অ্যাচিভ দ্যাট। অবশ্যই, কারণ আমরা কিন্তু যে পরিবার পরিকল্পনা যে সপ্তাহটা করলাম স্যার, আপনি যে যাত্রাটা শুরু করে দিলেন, সেটা কিন্তু শুরু হয়েছে সিলেটে এবং শেষ হয়েছে চট্টগ্রামে। এটাও কারণ যে দুটো বর্ণাঢ্য করার কারণই হচ্ছে বলেছেন যে আমাদের যে রোড শো হয়েছিল, সেই রোড শো অবশ্য আমি যখন এখানে ডিজি ছিলাম তখন এটা প্ল্যান করেছিলাম, ওই সময় থেকে আমাদের চিন্তা ছিল যে চিটাগং এবং সিলেটে কিভাবে বাড়ানো যায়। স্যার আপনার কাছে আমার দুটো প্রশ্ন, প্রথমটি হচ্ছে স্যার, এই যে একজন বাবা তার সন্তান যখন পৃথিবীতে আসে সে পাশে দাঁড়িয়ে থাকে, এই বিষয়টিতে যেমন সে অনুধাবন করতে পারে যে আমার স্ত্রীর কতটা কষ্ট হলো আর আমি কী পরিমাণ বেদনা থেকে দূরে থেকেও পিতামাতা যখন সমানভাবে ভালোবাসা পায় আমি আমার সন্তানকে পেলাম, তো সেক্ষেত্রে কি এটাকে আমাদের একটু অদূর ভবিষ্যতে হলেও কি আমাদের কালচারে এখনও ঠিক এটাকে আমরা অ্যাডাপ্ট করতে নিতে, আমরা মনে হয় চেষ্টা করে এখনও অত দূর যেতে পারিনি বা অ্যাকসেপ্টেবিলিটি ইন দি সোসাইটি এখনও আসেনি, তো আমি মনে করি ডেফিনেটলি তা আসবে, কারণ শেয়ারিং। স্যার আমি কিন্তু স্যার বাংলাদেশের একজন মেয়ে এবং আমি কিন্তু চাইলেই দেশের বাইরে ডেলিভারি করাতে পারি, আমার ভাই 20-25 বছর ধরে আমেরিকাতে, আমার হাজব্যান্ড ব্রিটিশ, কিন্তু আমার কিন্তু আলহামদুলিল্লাহ 3টি বাচ্চাই বাংলাদেশে হয়েছে, আমি পেরেছি ডাক্তারকে কনভিন্স করতে যে আমার হাজব্যান্ড আমার পাশে থাকবেন। দ্যাটস ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, কনগ্রাচুলেশন টু ইউ। থ্যাংক ইউ স্যার। এটা কি আমরা একটু কি মনে করতে পারি যে সচেতনতা বাড়লে মানুষের, এই যে সচেতনতা, আপনার যে সচেতনতা আছে, আপনি চাইলে অবশ্যই হতে হবে, কারণ আমরা যেমন বাইরে, যে আপনি নিশ্চয়ই জানেন যে যখন একটা মানে প্রি চেক আপ, অ্যান্টিনেটাল চেক আপ যেটি বলছিলেন যে চারবার করতে হবে, সেখানে বাবাকেও যেতে হবে। এক্স্যাক্টলি, শুধু আমরা তো খালি মাদেরকে যেতে হবে, সেখানে বাবাকেও যেতে হবে, পরিবারের লোককে নিয়ে যেতে হবে, এবং তাদেরকে আমাদের দেশে শুধু বাবা গেলে হবে না, পরিবারের লোককেও যেতে হবে, শাশুড়ি যেতে হবে, যে এই মায়ের জন্য কী কী দরকার তাদের জানতে হবে, কারণ বাবা সবসময় বাড়িতে থাকে না। তো সে সুতরাং আমাদের এই সোসাইটিকে এই পরিবর্তনগুলো অবশ্যই আসা বিশেষ প্রয়োজন। আমরা দেখেন, আমরা 2001 সালে যেটা 1.322 ছিল প্রতি লক্ষে, আমরা সেটা এখন 194-তে নিয়ে এসেছি এখন বর্তমান সময়ে, আর এটা তো আমি 2010 সালে স্ট্যাটিস্টিক্স বলছি, 2013-তে নিশ্চয়ই আরও অনেক কম, আমি নিশ্চিত। মাতৃমৃত্যু হারের এই জিনিসটা, এটা রিয়েলি ইট গিভস মি এ রিয়েল স্যাডনেস। সেজন্য আমি আমার নিজের গ্রামেও কিন্তু একটি অত্যন্ত সুন্দর প্রোগ্রাম চালু করেছি, নিজের নিজস্ব উদ্যোগে, সরকারি উদ্যোগে না, সেখানে আমি একটা গোল্ডেন গার্ল বলে একটা প্রজেক্ট চালু করেছি, আমি স্কুলের মেয়েদেরকে যারা ক্লাস 9-10 বা ওই ধরনের যারা পড়ে তাদেরকে আমি রিক্রুট করেছি, এবং তাদেরকে শেখাচ্ছি যে
কয়েকটি মাদারকে মাকে তুমি সেবা করবা, তাদেরকে শিখাবা, তাদেরকে গ্রহণ করবা। আমার দুটো উদ্দেশ্য যে শি ইজ গোয়িং টু বি মাদার ভেরি সুন, সে শিখাচ্ছে এবং শিখছে। এটি আমার নিজস্ব উদ্যোগের অ্যাবসলুটলি ব্যক্তিগত রোটারি সহযোগিতায় আমরা করছি। তো আমার গ্রামে এখন 196 জন, আজকে যাই না, লাস্ট হিসাব মতো আমার যে ইউনিয়নে 196 জন মা আছে, তাদের পরিচর্যা এই গোল্ডেন গার্লসরা করছে। তা আমি মনে করি দিস উইল বি অ্যান এক্সাম্পল ওয়ান্স উই হ্যাভ গেট ওভার দি প্রবলেম। তো এইটি কিন্তু সেই জন্য আমাকে আমার ইউনিয়নে গত 1 বছরের কোনো মাতৃমৃত্যু নেই। উই আর মনিটরিং ইট ভেরি সিরিয়াসলি। তো এটা কিন্তু ভেরি, আমি এটা খুব সিরিয়াসলি নিয়েছি আর কি। এই যে মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জায়গাটা বা নারী শিক্ষার জায়গাটা আপনি কী করে দেখছেন? আমি মনে করি একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন নারীর ক্ষমতায়ন হবে, যখন নারী কাজকর্মে যাবে, যখন নারীর শিক্ষা বাড়বে, তখন সব জায়গায়ই দেখা গেছে শিক্ষার সাথে কর্মক্ষেত্রের সাথে তখন কিন্তু তার সাথে প্রেগনেন্সি জড়িত। সে আর্লি ম্যারেজ হবে না, সে আর 15 বছর বয়সে বিয়ে করবে না, সে চাইবে যে আমি দেরিতে একটু বিয়ে করি, আমার একটু আর্থিক সচ্ছলতা আসুক। সুতরাং এই যে নারীর ক্ষমতায়ন, তার যে সে যে কথা বলতে পারবে, তার যে দায়িত্ব আছে সেটা যে প্রকাশ করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, সেগুলো তো একেবারে একসাথে করে জড়িত। সেজন্য আমার যে মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের যে কথা সারা বিশ্বে আজকে প্রতিষ্ঠিত লাভ করেছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যেখানে নারীর ক্ষমতায়ন নেই সেখানে কিন্তু কিছুই হতে পারে না। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনার কাছে যাচ্ছি যে বর্তমানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে সাপোর্ট আছে, যেমন হয়তো 1970 সালে যা ছিল সেই সমপরিমাণ আছে, হয়তো আমাদের কিন্তু মায়ের সংখ্যা তো বেড়ে গেছে। আপনি কি বা আমাদের মন্ত্রণালয় কি হ্যাপি আছে যে যে পরিমাণ জনবল আছে এবং যারা আছে তারা সঠিকভাবে কাজ করতে পারছে, নাকি আপনার সামনে আরও পরিকল্পনা আছে যে আরও বাড়াতে হবে? কোনো প্রসূতি তার মৃত্যু হবে এটা আমরা চাই না। সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম বৃদ্ধি করেছি এবং আমাদের যারা মাতৃভূমিতে কাজ করছে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা জানেন অনেক একটা পার্সেন্টেজ আছে যে হোম ডেলিভারি হয়, জি, নিজেরা ওই ডেলিভারি করতে যায় না। তো হোম ডেলিভারি করতে গেলে যারা প্রসবটা কার্যক্রম করবে আর কি, সেই সব তাদের কিন্তু আমরা ট্রেনিং দিচ্ছি। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট একটা কথা আছে এখানে, এটা আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের দিচ্ছি যে তারা জানে সহজেই, যেহেতু আমাদের জনবল কম আছে আমরা তাদেরকেই বরং ট্রেনিংটা দিয়ে দিচ্ছি যারা আছে কাজ করছে, তাদের একটা এক্সপেরিয়েন্স আছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে একটু অ্যাড করতে চাই যে আমাদের হোম ডেলিভারি এখনও 60-70% আছে, মানে 60-70%। হ্যাঁ, কেননা সবাই এখনও ওই যে আমাদের স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, আমরা যাদেরকে দিয়ে হোম ডেলিভারি হচ্ছে, এটাকে নেগেটিভ না নিয়ে এটাকে আমি পজিটিভলি ইন্টারন্যাশনাল সার্কেলে প্রেজেন্ট করি যে তোমরা বলছো তোমাদের দেশেও মাতৃমৃত্যু হয়, তোমাদের দেশেও মা মারা যায়, ইট ইজ ইউনিভার্সাল, কোনো জায়গায় 1-2% 3% হয়। বাট লুক অ্যাট আস, আমরা আমাদের প্রশিক্ষিত আমাদের আমাদের সিস্টার নেই, আমাদের নার্স নেই, আমাদের গাইনোকোলজিস্ট নেই, বাট লুক অ্যাট আওয়ার বার্থ অ্যাটেন্ডেন্স, যে আমাদের গ্রামের মেয়েরা তারা শিখে বাড়িতে 60-70% ডেলিভারি করছে, তার মধ্যে মারা যাচ্ছে কিছু বটে, কিন্তু 60-70% তো ভালো হচ্ছে, হয়তো অনেক ভালো। সুতরাং দিস ইজ এ পজিটিভ অ্যাপ্রোচ ইজ অলসো দেয়ার। অন দি আদার হ্যান্ড, আমরা 2 জন যদি চাই, আমরা 3 জন যদি চাই, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল ব্যক্তি যদি চাই যে আগামীকাল যারা সব যে মায়েদের সব ডেলিভারি হবে তারা যদি হসপিটালে চলে আসেন, উই উইল নট বি এবল টু প্রোভাইড দ্য স্পেস। তো ওই আপনি যে কথা বলছিলেন, অবশ্যই ওনাকে বা আমাকে সবাই মিলে স্পেস আমাদের বাড়াতে হবে, তা নাহলে কিন্তু আমরা পারবো না। আমাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে সামনের দিকে আমরা কী কী কাজ করব? আমাদের পরিকল্পনা আছে, আমরা প্রথমে যে উপজেলা লেভেলে যে হাসপাতালগুলো আছে এগুলো আমরা অত্যন্ত জোর দিয়েছি। এখানে একজন ট্রেনিং আছে, গাইনোকোলজিস্ট থাকতেছে, সেখানে তারা ডেলিভারি করায়, এবং একজন অ্যানেস্থেটিস্টও আমরা দিয়েছি। আচ্ছা, যে প্রয়োজনে সে অ্যানেস্থেশিয়া দিয়ে ওখানে, প্রয়োজনে সিজার ওখানেই করবে। অনেক উপজেলা লেভেল আছে যে জেলা লেভেলে হাসপাতালে যাইতে অনেক সময় লাগে, রাস্তাঘাট খারাপ, সেই ব্যবস্থা নাই। এই জন্য আমরা অত্যন্ত সচেতন কাজ করছি, আমরা গাইনোকোলজিস্ট দিচ্ছি, অ্যানেস্থেটিস্ট আমরা যতটুকু পারছি দিচ্ছি, নতুন করে আবার ট্রেনিং দিচ্ছি আমরা, এইসব ব্যাপারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এটাকে আমরা বলছি আমরা পেয়ারিং সার্ভিস। আচ্ছা, কতগুলো জায়গা আছে যেখানে অত্যন্ত মানে দুর্বল এলাকা,
সহজে যাতায়াত করা যায় না, মায়েরা সহজে হাসপাতালে আসতে পারে না, দিজ আর আইডেন্টিফাইড, এবং যেখানে একজন গাইনাকোলজিস্ট এবং একজন অ্যানেস্থেটিস্ট থাকা বিশেষ প্রয়োজন, কারণ ওইখান থেকে যদি তাকে সিজারিয়ান করতে ডিস্ট্রিক্টে আসতে হয় টাইম মে নট বি দেয়ার, আর সময় পাবে না। সেই জন্যে আমরা এখানে আইডেন্টিফাই করে 40 কি 45টি এমন জায়গায় আইডেন্টিফাই করে আমরা গাইনাকোলজিস্ট এবং অ্যানেস্থেটিস্টকে সেখানে থাকার সর্বাত্মক চেষ্টা করছি। এবং এর সাথে স্যারের কথার সূত্র ধরে আমি এখানে কথা বলতে হয়, এই আমাদের সরকারের সময় আমরা 286টি অ্যাম্বুলেন্স কিন্তু দিয়েছি, আর 10টি নো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে যেখানে এই গাড়ি চলতে পারে না। তো এটাও কিন্তু একটা অংশ যে আমরা প্রসূতিদের সময় মতো আমরা হাসপাতালে নিয়ে আসতে পারবো, এই কার্যক্রম এটার মধ্যে কিন্তু আমি আমি এখানে স্যারদের সাথে একটু সাপ্লিমেন্ট করেছি, এটা হলো যে আপনারা হয়তো জানেন যে ফ্যামিলি প্ল্যানিংয়ে আমাদের যে ডেলিভারি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, এগুলো আমরা শুধুমাত্র হাসপাতালে আগে করা হতো, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে গত বছরই আমরা এক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রতি থানায় অন্তত একটা করে FWC, অর্থাৎ প্রত্যেক ইউনিয়নে একটা করে FWC আছে। আমরা থানা থেকে শুরু করেছিলাম যে প্রত্যেক থানায় একটা করে FWC, সেইখানে প্রাতিষ্ঠানিক ডেলিভারি হবে, এবং সেখানে কিন্তু আমাদের FWV FWC যারা আছেন তারা কিন্তু প্রশিক্ষিত, তারা ডেলিভারি করাতে পারেন, এবং আমরা এটা 2 বছর আগে শুরু করেছি। চিটাগং ডিভিশন এবং সিলেট ডিভিশনে যত FWC আছে সেখানে প্রত্যেকটা FWC-তে আপনার ডেলিভারি কার্যক্রম চালাতে হবে। এই ডেলিভারি কার্যক্রম চালাতে গিয়ে আমরা অবশ্য ইউনিসেফ এবং আরও 2-1টা মামুনি প্রজেক্ট আছে, USAID প্রজেক্ট, তাদেরকে বলছি যে তাদেরকে অনুরোধ করেছে যে আপনারা সেখানে সহযোগিতা করুন, অর্থাৎ ডেলিভারি কিটস তারা সংগ্রহ করবে, যদি কিছু টাকা পয়সা অনেক সময় দিতে হয় সেটাও তারা দিবে। অর্থাৎ আমরা চিটাগং যেটা আছে, প্রোগ্রাম যেটা আছে সেটার আন্ডারে আমরা চাচ্ছি যে চিটাগং এবং সিলেটে এভাবে করার জন্য আমরা যদি FWC-গুলোতে ডেলিভারি করাতে পারি, আমাদের প্রশিক্ষিত FWV FWC অথবা আমাদের যে প্রশিক্ষিত লোক আছে তাদেরকে দিয়ে, তাহলে কিন্তু মাতৃমৃত্যুর হার অনেক কমবে। আমরা সেই প্রচেষ্টা নিয়েছি এবং সামনে হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারির দিকে একটা স্টেপ দিয়েছি এবং এতে করে আমাদের শিশু মৃত্যু মাতৃমৃত্যুর হার কমবে। আরেকটা বিষয় যেটা আমি বলবো, স্যার অবশ্য বলবেন বিস্তারিত, সেটা হলো যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেটা কমিউনিটি ক্লিনিক কিন্তু আজকে প্রত্যেক এলাকায় প্রত্যেক গ্রামে প্রতি 6,000 লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক, সেখানে আমাদের প্রশিক্ষিত লোকজন আছে যারা এই প্রেগনেন্ট মাদারকে আইডেন্টিফাই করে তাদেরকে পরামর্শ দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি হচ্ছে আজকে। সেখানে যদি না হয় তাহলে FWC-তে, যদি সেখানে না হয় তাহলে হাসপাতালে পরামর্শ দেওয়ার মতো একটা ব্যবস্থা কিন্তু হয়েছে। এই জায়গাটা আমি একটুখানি বলছি, আমি সূত্র ধরে আসছিলাম কিন্তু সচিব মহোদয় শুরু করেছেন কমিউনিটি ক্লিনিক। আমার 13,500 কমিউনিটি ক্লিনিক, 12,500-13,000 কমিউনিটি ক্লিনিক আমাদের চলছে রাইট নাও অ্যাট দিস মোমেন্ট, এবং এখানে কিন্তু আমাদের ডেলিভারির কোনো প্রভিশন আমাদের চিন্তার মধ্যে ছিল না। আচ্ছা, কিন্তু জনগণ, সাধারণ মানুষ, আপনারা যারা এটি সহযোগিতা করছেন তাদের ধন্যবাদ জানাই। আমার ওখানে যারা কর্মীরা আছে জনগণের সহযোগিতায় অ্যাট দিস মোমেন্ট রাইট নাও আমার 200-300 কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি হচ্ছে। আপনি শুনে মানে বিস্মিত হবেন, রাতে 2-3টার সময় ওই মায়েরা যেখানে হাজির হয় সেখানে টেলিফোন নাম্বার লেখা আছে কমিউনিটি ক্লিনিকের গায়ে, ওরা তারা টেলিফোন করে, তারা যেখানে আমাদের, ওরা তো ওই গ্রামেরই বাসিন্দা, সবাই চলে আসে এবং সেখানে তারা ডেলিভারি করাচ্ছে। টেলিফোন কন্ট্যাক্টের মাধ্যমে ওখানে যারা ডাক্তার আছে তাদের কাছে অ্যাডভাইস নিচ্ছে, এবং রেগুলার আমার সেলফোনে মেসেজ আসে যে আজকে এখানে এই কটি ডেলিভারি হয়েছে, অ্যান্ড টিল নাও দেয়ার ইজ নো প্রবলেমস হোয়াটস এভার, নো ডেথ রিপোর্টেড ফ্রম এ কমিউনিটি ক্লিনিক, এবং ছবি পাঠায় আমার কাছে। এখানে বিশেষ করে সিলেটের বক্তারা, আমি বলবো তারা দে আর দ্য টপ দ্য লিস্ট, তাদের নাম আমি মেনশন করি, তারাই পথ দেখিয়েছে। তো এই যে কথা বলছেন যে আমরা আলটিমেটলি উই আর গোয়িং দেয়ার, এবং আমাদের এই কমিউনিটি ক্লিনিকে আমাদের এখন সহযোগিতা আসছে, ইন্টারন্যাশনাল সহযোগিতা আসছে যে কী করে আমাদের এই কমিউনিটি ক্লিনিকে এই ডেলিভারির একটি পার্ট সংযুক্ত হবে, এবং আমরা আশা করি সেখানে যেতে পারলে আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে যে সিস্টেমটা অনেকটা বেড়ে যাবে। ডেলিভারি হওয়ার পরে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে কিছু টাকা দিই, কিছু কিছু প্রোগ্রাম যে আছে। আমি তো টাকাটা পেলাম না, আপনি পাবেন না, কারণ আপনি ওই পর্যায়ে পড়বেন না। যারা বিলো BPL লেভেল, যারা বলি বিলো পভার্টি লেভেলের, যারা যাদের ক্ষমতা কম, যারা গরিব মানুষ, তাদের জন্যে
সেই প্রোগ্রামটা আছে আমাদের কিছু কিছু জায়গায়, বেশ কয়েকশত আমাদের থানা লেভেলের, যে যারা বিলো পভার্টি লেভেলের যে মায়েরা তাদের তো চেক আপ করানোই হয়, ডেলিভারি, সি সেকশন, ওষুধপত্র সবচেয়ে বিনা পয়সায় দেওয়া হয়, করা হয়, এবং যাওয়ার সময় তাদের কাছে কিছু অর্থ দেওয়া হয়। এটার পরিমাণ স্যার 70,000-এর বেশি। হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা তো অনেক উপকার হবে, কারণ মায়েরা কিন্তু খাওয়া থেকে শুরু করে কিছুই নিজের জন্য করে না ওই সময়টায়, কিন্তু খুব প্রয়োজন, কিন্তু খুব প্রয়োজন। এটা আসলে আমাদের জন্য একটা ওয়ান্ডারফুল পদক্ষেপ, আর এ কারণেই বোধহয় আমাদের দেশে একটা এক্সাম্পল। স্যার বলছিলেন যে আন্তর্জাতিকভাবে আমাদের দেশে একটা এক্সাম্পল, স্যার আপনার কাছে যাবো যে আইএম ইউনিট যেটি রয়েছে, এই ইউনিটটি কী করে কাজ করে পুরো বাংলাদেশে? এখানে তাদের কাজ হলো যে পরিকল্পিত পরিবার গঠনে সারা বাংলাদেশকে অবহিত করা, তাদেরকে বোঝানো, প্রচার করা, এবং এবং এটির মধ্যে পরিকল্পিত পরিবারের মধ্যে কিন্তু সব কিছুই আছে, আপনার সব কিছু আছে। পরিকল্পিত পরিবার অর্থাৎ সে কয়টা সন্তান নেবে, সন্তানের স্বাস্থ্য কীরকম হবে, মায়ের স্বাস্থ্য কীরকম হবে, কীরকম হওয়া উচিত, এবং সংসারের সাইজ কীরকম হওয়া উচিত, সব কিছু কিন্তু এই ইউনিটের মাধ্যমে সারা সমস্ত জনসাধারণকে বোঝাবার চেষ্টা করে এবং প্রচার করে। আপনি লক্ষ্য করবেন যে টেলিভিশনে অনেক স্ক্রলিংয়ে আপনার পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান থাকে। আমরাও চাই যে পরিকল্পিত পরিবার সারা বাংলাদেশে যদি আমরা এটা করতে পারি, যদিও অনেক ক্ষেত্রে আমরা এটা সক্ষম হচ্ছি না, যে আপনার হার্ড টু রিচ এরিয়া আছে অনেক, আমাদের ঢাকাতেও কিন্তু এরকম কিছু সমস্যা আছে, যেটা হলো আমাদের ঢাকার বস্তি, এই বস্তিগুলো কিন্তু কোনোভাবেই বুঝাতে পারছি না তাদেরকে, হয় তারা হাসপাতালে আসে না, আসতে চায় না, তারা যেরকম আর্লি ম্যারিজ যেটা সেটাতে যাচ্ছে, সাথে সাথে বহু বিবাহে তারা উৎসাহিত হচ্ছে, বিশেষ করে বস্তি এলাকায়, যার ফলে আপনার ঘন ঘন সন্তান হচ্ছে, বেশি সন্তান হচ্ছে, অপুষ্টিজনিত রোগে অনেক সন্তান বেশি ভুগছে। আমি তো অনুরোধ করব যে এই প্রবণতা থেকে আমাদের এগিয়ে আসতে হবে, এবং মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বললেন যে ইনিশিয়েটিভ, তার একটা উপ এলাকায় দুইটা ইউনিয়নে উনি করেছেন, আমরা যদি সকল জনপ্রতিনিধি, সকল লিডার যারা আছি, সবাই যদি এরকম ইনিশিয়েটিভ নেই, তাহলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আমরা এই মাতৃমৃত্যু রোধ করতে সক্ষম হব। এবং স্যার যেভাবে বললেন গোল্ডেন গার্লদের কথা, সেই সোনার মেয়েরাই কিন্তু পারে সোনার একটা বাংলাদেশ গড়ে তোলার, কারণ সেই মেয়েটি, আপনি একটি অসাধারণ কথা বলেছেন, সেই মেয়েটি যখন শেখাচ্ছে তখন সেও শিখছে, মাটাকেও শেখাচ্ছে, এবং সে শিখে শিখে বড় হচ্ছে, সুতরাং সে জানবে নিজের সময়, নিজে যখন মা হবে, যে আমার কি করণীয়। স্যার এবার আপনার কাছে আরও একবার আসতে চাই, আর সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটি করার সুবাদে আমি কিন্তু অনেক বন্ধু পেয়েছি যারা মা হতে চলেছেন বা মা হচ্ছেন, এবং আমি জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি সুবিধা করে দিয়েছেন যে 6 মাস মা ছুটি পাবেন, এটি তার প্রাপ্যই, কিন্তু এমন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ব্যক্তিগত প্রতিষ্ঠান বা আধা সরকারি বা প্রাইভেট, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখানে মেয়েদেরকে ইনডিরেক্টলি হ্যারাস করা হয়। আপনি তো প্রেগনেন্ট হয়ে যাবেন এবং আপনি তো আর কাজ করতে পারবেন না, তো যা কাজ করার করে নেন, তখন আপনাকে আর চাকরি করার দরকার কি, এই ধরনের হ্যারাসমেন্ট, অথবা যিনি মা হতে যাচ্ছেন ব্যাংকে বসে সারাক্ষণ তাকে কাজ করতে হয়, তাকে একটু মিনিমাইজ না করে দেয়া, এই ধরনের ক্ষেত্রে কোথাও কি মেয়েটি যেতে পারে যেখানে গিয়ে সে জানতে পারবে যে কেন আমি এই 6 মাস ছুটি পাচ্ছি না বা আমাকে? আমার মনে হয় মন মানসিকতা, সমাজের পরিবর্তন, আমাদের যেমন একটি ব্যাংক শত শত হাজার কোটি টাকা লাভ করে বছরে, তাকে একজন বা 10 জন বা সে তার 50 জন মানে কর্মী যদি তাকে ছুটি দিতে হয় 6 মাস, তার কি এমন কোনো ক্ষতি হয়? নিশ্চয় না। আমি ব্যাংকের কথা বললাম কেন, তারা বড় আর্থিক উদাহরণ। সুতরাং আমাদের মানসিকতার প্রয়োজন, মানসিকতার চেঞ্জের প্রয়োজন। এই জায়গাটাতে আমার মনে হয় বাংলাদেশের সব কিছু আটকে গেছে। ইফ ইউ ক্যান চেঞ্জ আওয়ার মেন্টালিটি, যে আমরা এটা করতে চাই, যখন আমরা চাই তখন আমরা পারি, এই জায়গায় আমাদের পরিবর্তন আনা বিশেষ দরকার। এবং আমাদের যে আমরা সব মাকে বাঁচাতে চাই, আমার কোনো মায়ের যেন মৃত্যু না হয়, আমরা যে প্রতি একটি শিশু জন্ম হয়েছে তার যেন মৃত্যু না হয়, এগুলো যখন আমরা চাইবো যে আমাদের করতে হবে, এবং যেভাবে আমরা কাজ করে যাচ্ছি এটা আমরা ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছি, এই মানসিকতা নিয়ে আমার যে স্বাস্থ্যকর্মীরা যারা গ্রামে গঞ্জে কাজ করছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের সহায়তা ছাড়া তো এটা করা সম্ভব ছিল না। সেই জন্যই বলবো আমার মনে হয় উই আর প্রোগ্রেসিং, এবং আমার প্রধানমন্ত্রী মহোদয় বলছেন, আমি সকল সময় বলি এবং সকল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলি যে তিনি যেরকমভাবে আমাদেরকে সুপারভিশন, ডিরেকশন, এবং তার যে একেবারে আন্তরিক
মানে আপনি নিশ্চয়ই দেখেছেন, তার সাথে কথা বলেছেন, তার কোনো মানে কী বলে এটা আনুষ্ঠানিক কথা নয়, তিনি হৃদয়ের থেকে কথা বলেন। তো এই যে মনোভাব যখন প্রকাশ পায় তখন আমরা সকলে মিলে চেষ্টা করি মাননীয় প্রধানমন্ত্রী সেই জিনিসগুলো আমরা ফিল্ডে নিয়ে আসতে। স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, এবং আমাদের এই যে আমি মা হতে চলেছি অনুষ্ঠানের এই পূর্ণতার দিকে আমরা যে যাচ্ছি সেই পূর্ণতায় আমাদের সঙ্গে থাকবার জন্য পৃথিবীর সকল মায়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি যাওয়ার আগে একটি কথা মনে করে দিতে চাই, কোনো কিছু যদি মনে না থাকে আপনাদের একটি কথা মনে রাখবেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে দয়া করে অন্যর হাতে তুলে দেবেন না। ধন্যবাদ। আপনার গোল্ডেন গার্লদের কথা শুনে আমার ভীষণ ভালো লাগছে যে আসলে এইভাবে সোনার মেয়েরা যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে থাকে তাহলে তার কথাই নেই। কিন্তু স্যার শিক্ষা ব্যবস্থায় কি কোনো একটি জায়গায় মা এবং শিশু স্বাস্থ্য এই বিষয়টিকে আনা প্রয়োজন আছে? আমাদের কিন্তু এই স্কুল হেলথ প্রোগ্রাম নামে শুধু মানে মা ও শিশু না, একেবারে এইচআইভি এইডস সহ কেমন করে পুষ্টি, কেমন করে পুষ্টি করতে হয়, কেমন কোন সময় কী খেতে হবে, সুতরাং স্কুল হেলথ প্রোগ্রাম ডেন্টাল হাইজিন থেকে আরম্ভ করে এইচআইভি এইডস পর্যন্ত যত কিছু আছে এর মাঝখানে সব কিছু কিন্তু আমাদের স্কুল হেলথ প্রোগ্রামের মধ্যে আছে। এবং এখন শিক্ষার বইপত্রে আমাদের প্রাইমারি এডুকেশন লেভেলের কিন্তু হেলথের অনেক কিছু ইনক্লুডিং এইচআইভি এইডসের কথা লেখা আছে, সুতরাং হেলথ প্রোগ্রাম কিন্তু এখন শিক্ষার মধ্যে ঢুকে গেছে। সপ্তাহ এক থেকে সপ্তাহ ৪০ এই পুরো সপ্তাহ জুড়ে অনুষ্ঠানটি করবার সময় বারবার আমার বন্ধুরা আমাকে জানিয়েছে, আরে ভাই আমার তো ১৫, তুমি আছো ১৬তে, আমি কী করবো? এবারে তোমাদের প্রশ্নের উত্তর হচ্ছে আমি একটি ডিভিডি তৈরি করেছি তোমাদের জন্য, এবং এই ডিভিডিটি তোমরা কালেকশন করে নিলে যে যে সপ্তাহে থাকবে সে সপ্তাহের অনুষ্ঠানটি দেখে নিতে পারবে। আর এই সুন্দর ডিভিডিটি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে দিচ্ছি, তিনি খুলে দেবেন আমাদের মায়েদের জন্য।